এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবলে সুনীল ছেত্রী একটা অদ্বিতীয় নাম। 108টা ম্যাচ খেলে 68টা গোল, 108টা ম্যাচ, মানে তার সময়সীমা, এতদিন ধরে নিজেকে এভাবে কন্ডিশনে রাখা, এই ফিটনেস লেভেলকে কন্টিনিউ করা যথেষ্ট কঠিন ব্যাপার। তারপর 68টা গোল, এই সমস্ত শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এতদিন ধরে এভাবে গোল করে যাওয়া, সত্যি মানে গ্রেট শব্দটা সুনীলের সাথে সমাপ্ত হয়ে গেছে। টেকনিক্যাল অ্যানালিসিসে যদি যাই, তাহলে একজন স্ট্রাইকারের যা যে গুণগত বৈশিষ্ট্য সবই সুনীলের রয়েছে। এ ড্রিবলিং, পাসিং, শুটিং, স্ক্রিনিং, স্পিড, অল্প উচ্চতা নিয়ে হেড, এ সবই তো সে কম্পিটেন্ট। এর বাইরেও যেটা রয়েছে সেটা হচ্ছে অপরচুনিস্ট, একজন স্ট্রাইকারের যেটা সবচেয়ে বড় গুণ। তারপরেও যেটা আমার মনে হয়েছে সব কিছু থেকে সুনীলকে আলাদা করেছে, সেটা হচ্ছে সুনীলের নিজেকে ফাঁকায় নিয়ে যাওয়ার একটা অসাধারণ ক্ষমতা রয়েছে, যেটা হয়তো প্রতিপক্ষ শক্তিশালী, ভারতবর্ষের বিরুদ্ধে যারা খেলছে তারা অপেক্ষাকৃত শক্তিশালী দেশ, এখানে হয়তো একটা অ্যাডভান্টেজ সুনীলের ক্ষেত্রে হয়েছে। সেটা যেহেতু অপোনেন্ট শক্তিশালী, সেই তার সেই জন্য তারা অতটা মার্কিংয়ের ক্ষেত্রে হয়তো কনসেন্ট্রেট করেনি, তারা স্ট্র্যাটেজিক্যালি মার্কিংটাকে অতটা প্রায়োরিটি দেয়নি, সেটা হয়তো সুনীলের ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ হতেও পারে। কিন্তু তাতে কী এসে গেল, তার যে কোয়ালিটি এবং অপোনেন্ট মার্ক করলো কি না করলো, তার বাইরে গিয়ে তাকে বিট করে এতগুলো গোল এতদিন ধরে করে যাওয়া সত্যি অবিশ্বাস্য। এবং এর আগে সুনীলের মানের ফুটবলার ভারতবর্ষে এসছে কি না সেই প্রশ্ন যদি ওঠে, তাহলে হয়তো এসেইছে। আজকে তফাৎটা কিসের জন্য? অসম্ভব পেশাদারিত্ব, হার না মানা মনোভাব ও প্রবল ইচ্ছা শক্তি, রেগুলার নিজেকে ইম্প্রুভ করা, ওই লেভেল অফ কনসেন্ট্রেশন এবং ওই ডেডিকেশন, দ্য ইনার স্ট্রেংথ, সমস্ত শক্তিশালী বিদেশিদের বিরুদ্ধে সে যেভাবে লড়াই করে সেখান থেকে বোঝাই যায় তার ইনার স্ট্রেংথ সাংঘাতিক। একেবারে ফুটবলের সাথে একাত্ম হয়ে যাওয়া, এই সব কিছুই আজকে সুনীলকে ভারতীয় ফুটবলের এই শিখরে পৌঁছে দিয়েছে। সে কারণেই সুনীল আজ অদ্বিতীয়, এবং সর্বকালের সেরাদের মধ্যে শুধু অল টাইম গ্রেট কেন, যদি সুনীলকে গ্রেটেস্ট বলি বা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বলি।